हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल जोयराम आबार एकटा रेसिपी निये आज के देखाबो पालंग शाकेर परोटा। एटा बाच्चादेर पक्षे खुबी हेल्दी। एखाने पालंग शाकटा आमी भालो करे धुए पोषा करे निएछि आर जे शक्त डाँटिटा छिलो सेटा केटे फेले दिएछि। एरपर गैसेर मध्ये एकटा ससपैन बसिए तार मध्ये जल दिए एई पालंग शाकगुलो दिए देब। समस्त पालंग शाकगुलो दिए नेयार पर एटा 2 থেকে 3 মিনিট বয়ল করে নেব। 2 থেকে 3 মিনিট বয়ল করে নেয়ার পর পালং শাকগুলো এরকম নেতিয়ে যাবে। এরপর গ্যাসটা বন্ধ করে নিয়ে একটা ছাকনির মধ্যে পালং শাকটা ছেঁকে নেব। যে বাড়তি জল আছে সেটা ফেলে দেব। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে পালং শাকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। তারপর আমি এখানে 8 কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদার টুকরো। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা। আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা দিলে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে পালং শাকটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিয়ে এরপর আমি একটা পাত্রের মধ্যে প্রায় 1 কাপ মতো আটা নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো জোয়ান আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমচুর পাউডার। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে একটা সফট ডো বানিয়ে নেব। এখানে আমার ডোটা খুব নরম মনে হচ্ছিল তাই এখানে আমি আরো কিছুটা পরিমাণ আটা দিয়ে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। ডোটা প্রায় মাখা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর ডোটাকে সাদা তেলের সঙ্গে আরো কিছুক্ষণ মেখে নেব। ডোটা মাখা হয়ে গেলে এরপর এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, আরো কিছুক্ষণ ডোটাকে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেলে এরপর নিজের পছন্দ মতো সাইজ অনুযায়ী লুই কেটে নেব। এখানে সমস্ত আটাটার আমার লুই কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে হাতের সাহায্যে এরকম ভাবে গোল করে নেব। এরপর আমি যেটার মধ্যে পরোটা বেলবো তার মধ্যে কিছুটা পরিমাণ শুকনো আটা নিয়ে এখানে বেলে নেব। এখানে আমি পরোটা বেলার জন্য শুকনো আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি রুটির আকারে শেপ দিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। পরোটা বেলা হয়ে গেলে এটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। এপাশ ওপাশ করে উল্টে পাল্টে সেকে নেব। এপাশ ওপাশ উল্টে পাল্টে সেকে নেওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর পরোটাটাকে এপাশ ওপাশ উল্টে পাল্টে সেকে নেব। উল্টে পাল্টে ভালো করে সেকে নেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের পালং পরোটা। এখানে আমি আর একটা করে দেখাচ্ছি। ব্যাস আমার রেডি হয়ে গেল পালং শাকের পরোটা। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের রান্নায়। বাই।